আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি বকুল আক্তার ইতি। মধুপুরে শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে মিমা সংগঠনের শীতবস্ত্র বিতরণ। মধুপুর থেকে আবুল হোসেন আকাশ জানান। বহুল আলোচিত টাঙ্গাইলে সুনামখ্যাত একটি স্বেচ্ছাসেবকমূলক অরাজনৈতিক সংগঠন মিমার আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাতা তাহমিনার উদ্যোগে উপজেলার মোটেরবাজার শাখার মাধ্যমে মিমার সংগঠন শতাধিক শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। মিমা মোরাল ইনস্টিটিউট অফ মিউচুয়াল এইড একটি স্বেচ্ছাসেবামূলক অরাজনৈতিক সংগঠন। মোটেরবাজার এলাকার সাধারণ মানুষ এই শীতে শীতবস্ত্র পেয়ে অনেক খুশি। সংগঠনটির মোটেরবাজার শাখার সকল সদস্যদের ও শ্রদ্ধেয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে এবং সার্বিকভাবে সহায়তা এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই সংগঠনের পরিচালক যারা আছেন, বিশেষ করে নাসরিন সুলতানা, ওনাকে হয়তো অনেকে চিনেন, অনেকে চিনেন না, যে নাসরিন সুলতানা অসহায় মানুষের জন্য সবসময় নিবেদিত একজন মানুষ। আপনারা জানেন এখানে নেতৃবৃন্দ যারা রয়েছেন, মঞ্চভূমিষ্ঠ যারা রয়েছেন, সকলেই অভিহিত যে সংগঠনটির মাধ্যমে ধনবাড়ি, মধুপুর, সরিষাবাড়ি বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষের মাঝে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছেন সেই নারী নেত্রী আজকে আপনাদের মাঝে এসেছে, আপ কামনা করবেন। আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাচ্ছেন, অত্যন্ত নিষ্ঠার সাথে তিনি এই দেশটি পরিচালনার জন্য সক্ষম হয়েছেন, তার জন্য আমরা দোয়া করি। বঙ্গবন্ধু যে জন্য এই সমাজে অনেক বিত্তশালী রয়েছে, আমি আহ্বান করব আপনারা নাসরিন সুলতানার মতো করে অসহায় মানুষের মাঝে দাঁড়ালে আমার মনে হয় যে আমরা যে কারণে এই বাংলাদেশটা স্বাধীন করেছিলাম, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এদেশের মানুষ আত্মহুতি দিয়েছে সেটা বাস্তবায়ন হবে। শুভেচ্ছা অভিনন্দন। আসলে শীতবস্ত্র আসলে যারা এই সংগঠনে আসলে আমরা পরিশ্রম করে যাচ্ছি যে গরিব অসহায় মানুষের জন্য কিছু দেওয়ার জন্য, আসলে এই কাজটা সবাই করতে পারে না, অনেকে টাকা পয়সা আছে কিন্তু করতে পারে না, আসলে তাদের মন মানসিকতা করতে জন্য কিছু সংগঠন দ্বারা কিছু দিতে পারছি। শাখা চারটা শাখায় কাজ করতেছি, আমাদের উদ্দেশ্য হলো শুধু টাঙ্গাইল জেলা নয়, সারা বাংলাদেশে যেন মিমা শাখাটি আমরা প্রতিষ্ঠা করতে পারি, অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি, আমাদের জন্য সবসময় আপনারা দোয়া করবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন মিমা সংগঠনটি করোনাকালীন সময়ে আমরা খাদ্য সামগ্রী ছাড়া প্রতি বছর আমরা শীতবস্ত্র বিতরণ করে থাকি। আচ্ছা আপনারা কি এটা জানেন, মিমা সংগঠন কিন্তু এই দুইটা কাজই করে না, একটা আমাদের আরো যে কাজগুলো করে থাকি সেটা হলো আপনাদের এলাকাতে যদি কোথাও কোনো প্রকার বাল্য বিবাহ হয় তাহলে অবশ্যই আমাদের এই শাখার যে সভাপতি আছে বা আমাদের যে সদস্যরা আছে আপনারা অবশ্যই তাদের কাছে জানাবেন যে এই জায়গাতে বা অমুক জায়গায় আমাদের কি হচ্ছে, একটা বাল্য বিবাহ হচ্ছে, ঠিক আছে? তা আপনারা আমার সাথে একটা কথা বলেন যে আজকে থেকে বলেন আমরা কেউ বাল্য বিবাহ দিব না, বলেন সবাই বলেন আমরা কেউ বাল্য বিবাহ দিব না, পয়সার জন্য লেখাপড়া করতেছে না বা করতে পারতেছে না এরকম যদি কেউ থাকে আমাদের এই শাখার সাথে যোগাযোগ করবেন, আমরা তাদেরকে লেখাপড়া করার সুযোগ করে দেব। অবশ্যই তাকে মেধাবী হতে হবে, ভালো ছাত্র হতে হবে, হ্যাঁ আমরা চাই তাদের একটি মানব সেবা করার লক্ষ্যে গঠিত একটি সংগঠন। মানব মানে মানুষ, আমরা যারা মানুষ আছি বিশেষ করে সমাজে যারা পিছিয়ে পড়া গোষ্ঠী, যারা হতদরিদ্র, তাদের পাশে থেকে এই মিমা সংগঠনটি চায় যে তারা একটু ভালো থাকুক, শীতে যাতে একটু উচ্চ উষ্ণতার পরশ পায় তার জন্য এই শীতবস্ত্র বিতরণ। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার ছোট্ট একটা সংগঠন ছোট্ট একটা শাখা সেই শাখা থেকে আমি বরাবর চেষ্টা করে এসেছি সমাজের দুস্থ অসহায় নির্যাতিত সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য কারণ আমাদের দেশে অনেক বৃত্তশালী আছে অনেক ধনবান ধনাঢ্য ব্যক্তি আছে যারা চাইলেই আমাদের সমাজে যারা নির্যাতিত শোষিত বঞ্চিত তাদের পাশে দাঁড়াতে পারে কিন্তু অনেকেই আছে দাঁড়ায় অনেকেই আছে তাদের মন মানসিকতা থাকে না আবার যাদের মন মানসিকতা থাকে তাদের হয়তো বা ধন সম্পত্তি থাকে না অর্থ থাকে না এই দুইটার দ্বন্দ্ব সবসময় থেকে আসছে শুরু থেকেই থেকে আসছে তবে আমার সম্পর্কে সবাই যা বলেছে এখানে আমার নিজের বলার কিছু নেই শুধু এইটুকু বলবো আমার সংগঠন শুধু শীতবস্ত্র করোনাকালীন সময়ে খাদ্য বিতরণ এইসবের মধ্যেই সীমাবদ্ধ না আমার সংগঠনের মূলত কাজ হচ্ছে নারী নির্যাতন নিয়ে আমরা কাজটা করি যে সমাজে একটা মহিলা একটা মেয়ে একটা শিশু যেন নির্যাতনের শিকার না হয় সেই জন্য আপনাদের মাঝে আমরা বারবার উঠান বৈঠক করি বারবার সচেতন করার চেষ্টা করি আপনারা দেখবেন আপনাদের যে ঘরে যারা কন্যা সন্তান আছে তারা যেন অন্তত ম্যাট্রিকটা পাশ করতে পারে এসএসসি পর্যন্ত পড়ার মানসিকতা আপনারা রাখেন একটা মেয়েকে স্কুলের গণ্ডি পেরোনোর আগেই বিয়ে দিয়ে দিয়েন না পরবর্তীতে সেই মেয়েগুলো আবার বাবার ঘরে ফিরে আসে বা অনেক শারীরিক জটিলতা সৃষ্টি হয় যেটা আমাদের আমাদের সমাজ না শুধু আমাদের পরিবার না শুধু আমাদের দেশের জন্য একটা হুমকি কারণ আপনারা তো শুনেছেন এই বিশ্বের যা সৃষ্টি মহান চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর যদি অর্ধেক ছেলে মানুষ করে অর্ধেক কিন্তু তার মেয়েরা আছে মেয়েরা মাঠে যুদ্ধও করে এখন মেয়েরা সেই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কিন্তু আমাদের নবীরাও কিন্তু তাদের মানে স্ত্রীদেরকে নিয়ে যুদ্ধক্ষেত্রে গিয়েছেন তো মেয়েরা আমরা কিন্তু তুচ্ছ না যাই হোক এটা আমি আপনাদের এই জন্য বললাম কারণ হচ্ছে আমাদের মেয়েদের অধিকার সম্পর্কে আপনাদের জানতে হবে মেয়েরা ছোট না মেয়েদেরকে ছোট করে দেখবেন না শুধু ছেলেরাই সমাজের হাল ধরতে পারে সংসারে হাল ধরতে পারে এটা ভুল কথা আমাদের বাংলাদেশে এখন যতগুলো জায়গায় আছে দেখবেন আপনারা চাকরি করে সেখানে প্রায় সমহারেই মেয়েরাও চাকরি করছে চাকরির ক্ষেত্রে মেয়েদের অগ্রাধিকার এখন আমাদের সরকার আরও বেশি করে দিচ্ছে শিক্ষাক্ষেত্রে আমাদের সরকার সকল ক্ষেত্রেই মেয়েদের অগ্রাধিকার বেশি দিচ্ছে শিক্ষাকে বাধ্যতামূলক করছে তারপরে হচ্ছে যৌতুক নিয়ে যে কথা বলে গেছে সে সবুজ বলে গেছে আর আমরা যেটা কাজ করি যারা মেধাবী দরিদ্র ছাত্রছাত্রী আছে যারা টাকা পয়সা বা অর্থের জন্য আপনারা স্কুলে দিতে পারছেন না বা কোচিংয়ে দিতে পারছেন না বা কলেজে দিতে পারছেন না সেই ক্ষেত্রে আপনাদের এলাকায় যে শাখা আছে শাখার সভাপতি সাধারণ সম্পাদক আছে তাদের কাছে আপনারা আপনাদের আবেদন জানিয়ে যাবেন যে আমাদের এই সাহায্যটা দরকার তাহলে তো অবশ্যই আমাদের কাছে জানাবে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব শুধু তাই না যদি কোনো অসুস্থ মানুষ থাকে টাকার জন্য আপনারা চিকিৎসা করতে পারছেন না কোনো বৃদ্ধ পিতামাতা আছে তাদেরকে আপনারা ভরণ পোষণ করতে পারছেন না বা আপনাদের কোনো প্রাপ্ত বয়স্ক মেয়ে বিয়ের যোগ্য টাকা পয়সার জন্য আপনারা বিয়ে দিতে পারছেন না সেই ক্ষেত্রে যদি আমাদের সংগঠনের কাছে সাহায্যের আবেদন করা হয় আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি ব্যক্তিগতভাবে শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই এখানে যেহেতু আমি দেখছি মেয়ে সংখ্যায় বেশি আমরা মেয়েরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই এই সমাজ কখনো মেয়েদের জায়গা করে দেয় না আপনারা জানেন এখানে যারা আছে সমাজ কখনোই মেয়েদের জায়গা করে দেয় না মেয়ে বা একটা ছেলে যখন উপরে উঠতে যাবে তাকে পা ধরে টানে নিচে হিংসে ফেলে দেবে কিন্তু আপনার জায়গাটা আপনাকে করে নিতে হবে সমাজ আপনাকে কিছুই দেবে না সমাজ বলতে শুধু সমাজ আমরা মুষ্টিমেয় মানুষ একত্রে বাস করি সেটা সমাজ কিন্তু এই মুষ্টিমেয় মানুষের মধ্যে যারা মানে আপনারা দেখবেন যারা একদম ইতিহাস তৈরি করে তাদের ইতিহাসটা অনেক কঠিন আপনি যত উপরে উঠতে চাইবেন সমাজ আপনাকে তত নিচে নামিয়ে দিবে কিন্তু সেইখানে আপনাকে কি করতে হবে সংগ্রাম করে বেঁচে থাকতে হবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে আমার যোগ্যতা আমার কর্ম সেটা আমাকে শাশুড়ি দেখে না এটা যার যার মানসিকতা কিন্তু এই মানসিকতাটা চেঞ্জ করতে হবে মেয়েদেরকে আপনারা অবশ্যই স্কুলে পাঠাবেন আপনারা এসএসসি পর্যন্ত পড়ার আপনারা যোগ্যতা তাদের অর্জন করিয়ে দেন কারণ হচ্ছে তারা বিভিন্ন সময় যদি কোনো কারণেই সার্টিফিকেট দিয়ে তারা জীবনে অনেক কিছু করে খেতে পারবে আর আমি এখানে সামান্য কিছুই শীতবস্ত্র নিয়ে এসেছি আমার সাধ্যের মধ্যে যতটুকু হয় কারণ আমরা বিভিন্ন এলাকায় দেই আমার জানি না মানে আমি আপনাদের সবার মধ্যেই বিতরণ করতে পারবো কি না এটা এই অক্ষমতাটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারণ কেউ মানে শীতবস্ত্র
মনোকুন্ন হইন না আমাদেরকে জানাবেন এই শাখাকে জানাবেন আমরা পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে আগে আগে পার্টি দেব আর এখানে অনেকক্ষণ ধরে সবাই বসে আছে আমি কথা বাড়াবো না আমি নিজে অসুস্থ কথা বলতে আমার নিজের কষ্ট যদি আমাকে ভালোবাসেন আমাকে সুযোগ করে দেন আপনাদের মধ্যে আসার জন্য আমি আপনাদের কাছে বারবার ফিরে আসতে চাই আমি আমার বাবাকে রেখেছি আমি আমার দাদাকে দেখে দাদিকে দেখেছি দাদাকে দেখতে পারিনি তারা দেখেছি সমাজের জন্য তারা দেখেছি দুস্থ মানুষদের জন্য মানে ভুক্ত মানে তাদের খাবার ছিল না ঘরে তাদের জন্য এগুলো আমরা পরিবার থেকে শিক্ষা পেয়েছি দেখেছি সেগুলো আমরা বাবা থেকে শিখেছি ফ্যামিলি থেকে শিখে এসেছি আমার এখানে বোন আছে রহিমা আপা আছে উনিও অনেক ভালো মানুষ উনি আমার নিজের বোন আমার আপন রক্তের বোন ওনারা আপনারা ওনারা কাছে শুনলেও জানতে পারবেন আমাদের পরিবার থেকে আমরা এই শিক্ষাটা পেয়েছি তো আপনারা শুধু আমাদের আমাকে দোয়া করবেন যেন আমি আপনাদের মাঝে বারবার আসতে পারি আপনাদের যে কোনো সমস্যা আপনারা নির্ভয়ে এসে আমাদের এই শাখার যারা দায়িত্বে আছেন দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে বলবেন আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আর যদি আমার সবুজ একটা কথা বলে গেছে যদি কারো মেয়ে শ্বশুরবাড়ি দর্শক এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন যুক্ত হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।